কালীপূজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনায় আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার আইসি অপরাজিতা ব্যানার্জি সহ তার গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বনগাঁ বাজিতপুর সড়কের চাড়াতলা এলাকার কাছে। জানা গেছে, কালীপূজোর ডিউটিতে বাগদা থানা এলাকার নাটাবেড়িয়াতে ছিলেন পুলিশ কর্মীরা। ডিউটি শেষে বনগাঁর দিকে ফিরছিলেন তারা। সে সময় নাটাবেড়িয়াগামী একটি মোটর বাইক ধাক্কা মারে পুলিশের গাড়িতে। ঘটনায় ছিটকে পড়েন বাইক চালক ও আরোহীরা। মোটর বাইকে থাকা তিনজনেরই মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার, অমিত মাঝি। নিহতেরা সকলেই গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় জখম হয়েছেন গাড়িতে থাকা পুলিশ আধিকারিক সহ তার গাড়ির চালক। সে সময় বনগাঁ থেকে নাটাবেড়িয়ার দিকে ফিরছিলেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তি। তিনি দূর থেকে বিষয়টি লক্ষ্য করেন। কাছে গিয়ে দেখেন গাড়ির ভেতর প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন পুলিশ কর্তা। তার সাথে থাকা কয়েকজনকে দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীদের উদ্ধারের কথা বলেন। নিজেই পুলিশ কর্তাকে গাড়িতে করে নিয়ে ছুটে আসেন বনগাঁ হাসপাতালে। এ বিষয়ে মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, আমাদের আইসি ওমান ওনার ফোর্স নিয়ে উনি বনগাঁর দিকে ফিরছিলেন, আর আমিও বনগাঁর দিক থেকে নাটাবেড়ির দিকে যাচ্ছিলাম। আমি শুধু আমার গাড়ির লাইটে দেখলাম একটা বুলেট গাড়ি যেটা বনগাঁর দিক থেকে ওই নাটাবেড়ির দিকে যাচ্ছিল, ঠিক চাড়াতলাটা ছাড়িয়ে টার্নিং এর ওই জায়গাটায় সরাসরি গিয়ে পুলিশ গাড়িতে মারল। মারার সঙ্গে সঙ্গে দুজনে দুদিকে ছিটকে পড়লেন এবং গাড়ির ভিতরে যে জানালা ছিলেন তারাও একদম ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। সে অবস্থায় আমি কোনো রকম ভাবে আমাদের দুজন আধিকারিক যে পুলিশ আধিকারিক তাদেরকে আমার গাড়িতে তুলে আমি রেস্কিউ করে বন্যা নিয়ে এসেছি এবং আমার ছেলে ছিল ওখানে সাথে, তাদেরকে বলে বডি যে দুজন পড়ে গেছে এবং আমরা যে প্রাথমিকভাবে যেটুকু বুঝি ওনারা স্পট ডেথ, সেভাবে ওনারা ওখান থেকে আবার সরিয়ে কোনোরকমভাবে সরিয়ে তারপরে আমরা এদিন হাসপাতালে আনার পর দেখা যায় পুলিশ কর্তা গুরুতর জখম হয়েছেন। কাঁচের টুকরো ঢুকে গিয়েছে তার শরীরে। এরপরই একে একে আহতদের আনা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে আসেন অন্যান্য পুলিশ কর্তারা। রাতে হাসপাতালে আসেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কথা বলেন নিহতদের পরিবারের সাথে। এ বিষয়ে আহত পুলিশ কর্তা বলেন, ওনারা যেভাবে উদ্ধার করেছেন যার ফলে হয়তো বেঁচে গিয়েছি, না হলে হয়তো পথেই মৃত্যু হতে পারত। এসে মেরে আমার গাড়ির পুরো কাঁচ ভেঙে দিয়েছে, একটা কাঁচ দুটো কাঁচ এসে আমাদের দুজনের গালে লেগেছে। ওরা কোনোভাবে আমরা বেঁচে গেছি আর ওরা দুজনে স্পট ডেড হয়েছে। ওরা এসে পুরো গাড়ি চলন্ত গাড়িতে মেরে দিয়েছে। ওরা দুজন বুলেটে ছিল, বাইকে ছিল। দুর্ঘটনার খবর পেয়ে বনগাঁ হাসপাতালে আসেন মৃতের পরিজনেরা। কিছু সময়ের জন্য হাসপাতালে উত্তেজনা ছড়ায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। মৃতের পরিবারের লোকেরা অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে। একটা আমার নিজের ভাই বয় আর হচ্ছে তিনজনে গাড়িতে যাচ্ছিল। ওরা যাচ্ছিল পুজোর একটা জিনিস কিনতে মামতপুর বাজারে। আমাকে বলে গেল কাকু আমরা যাচ্ছি, পুরো এসডিপিওর গাড়ি এসে, ম্যাডামের গাড়ি এসে, স্কর্পিও নিয়ে এসে ডাইরেক্ট হিট করেছে মিডিলে। ওদের মিডিলে হেড করে ওরা স্পট হয়ে যায়। এখন থেকে দু ঘন্টা, দেড় থেকে দু ঘন্টা আগে দুটো বডি এসছে আর এখন এই মাত্র কটা বাজে, এখন কটা বাজে, আর ওখানে আধা ঘন্টা ছিলাম। পুলিশ গাড়ি আমার চার চাকার সঙ্গে, পুলিশ গাড়ি আমার চার চাকার সঙ্গে মেরেছে। আজকের এই মৃত্যুর কারণ হচ্ছে এটাই, ওরা একটা পুজো জিনিস আনতে যাচ্ছিল মামাপুর বাজারে। আমাদের পাঁচপোতা বাজারে সব কিছু পাওয়া যায় না, জায়গাটা কিছু কিনতে ভুলে গেছে আমাদের, সেটা আনতে যাচ্ছিল। যাওয়ার পথে ওদের ডাইরেক্ট গাড়িতে এসে মেরেছে। স্কর্পিও গাড়িটা হচ্ছে স্কর্পিও, ওর গাড়ির গতি সবসময় ওই রাস্তায় আসে, গাড়িটা কিছু না হলে গাড়ি ১২০ গতি থাকে। ডিপার্টমেন্ট বলতে ও ম্যাডামের গাড়ি ছিল, ম্যাডামের নামটা আমি সঠিক জানি না, সম্ভবত এইচডিপিও যে ম্যাডাম আছে ওই ম্যাডামের গাড়িটা।
সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।